Assalamualaikum. National Ideal Girls College আয়োজিত NIGC মুক্ত কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজেদ আলী লস্কর প্রভাষক পরি বিভাগ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার 28। প্রিয় শিক্ষার্থী আমরা বরাবর মতো আজকে আমাদের আলোচনা সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুসরণী সাথে জি থেকে গত ক্লাসে আমরা 27 নম্বর লেকচারে এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করিয়েছিলাম। আজ আমরা এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আমরা করব। চলো তাহলে দেখে নিই আজকে আমাদের অঙ্কগুলো। অনুসরণী সাথে জি থেকে প্রথমে 8 এর এ এটি তো 4 প্লাস বি টু পাওয়ার 4 প্লাস সি টু পাওয়ার 4 ইকুয়াল 2 সি স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলে দেখাও যে সি ইকুয়াল 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি 135 ডিগ্রি। 9 এর সি একটা অঙ্ক রয়েছে এ প্লাস বি প্লাস সি ইনটু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল 3bc হলে এ কোণের মান নির্ণয় করো। এবং এভেন এতে আছে ত্রিভুজ এবিসি এ যদি এ ইকুয়াল 75 ডিগ্রি বি ইকুয়াল 45 ডিগ্রি হয় তবে দেখাও যে সি টু বি ইকুয়াল টু 3√2। প্রিয় শিক্ষার্থী আজ আমরা প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের 8 এর এ এটি তো 4 প্লাস বি টু পাওয়ার 4 প্লাস সি টু পাওয়ার 4 ইকুয়াল 2 সি স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলে আমাদের দেখাতে হবে সি কোণের মান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। চলো প্রিয় শিক্ষার্থী আজ আমরা অঙ্কটা করে ফেলি। 8 এর এ সমাধান আমাদের দেওয়া আছে a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 equal 2 c square a square plus b square বা a to the power 4 plus b to the power 4 plus c power 4 equal এটা যদি আমরা 2 c square দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি 2 a square c square plus 2 b square c square বা a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 এগুলো যদি আমরা এই পাশে নিয়ে আসি minus 2 a square c square minus 2 b square c square তাহলে উভয় পাশে যদি আমরা 2 a square b square দিয়ে যোগ করে দিই 2 a square b square কেন করবো যাতে একটা সূত্র ফর্ম হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই যে a square এর হোল স্কয়ার b square এর হোল স্কয়ার তাহলে এখানে আমরা লিখবো মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার করলে কি হয় সি পাওয়ার 4 হয় প্লাস 2 ইনটু এ স্কোয়ার ইনটু মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইনটু বি স্কোয়ার ইনটু মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইনটু এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 2 এ স্কোয়ার বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ সি BC plus 2 AB তাহলে এটা কার সূত্র হবে A plus B plus C এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি A স্কয়ার plus B স্কয়ার minus C স্কয়ার এর হোল স্কয়ার আর ডান পাশে আমাদের থাকবে 2 A স্কয়ার B স্কয়ার। যদি আমরা এটাকে রুট করে দেই তাহলে A স্কয়ার plus B স্কয়ার minus C স্কয়ার ইকুয়াল plus minus root over 2 A স্কয়ার B স্কয়ার বা a square plus b square minus c square equal plus minus root 2 into ab উভয় পাশে যদি আমরা ab দ্বারা ভাগ করি তাহলে a square plus b square minus c square কে আমরা 2ab দ্বারা যদি ভাগ করি 2ab এই পাশে যদি আমরা করি plus minus root 2 ab divided by 2ab এটা লিখতে পারো 2ab দ্বারা ভাগ করি তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের একটা সূত্র রয়েছে আশা করি তোমাদের মনে আছে cos cos c এর সূত্র আমাদের রয়েছে যে cos c সমান সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আশা করি তোমাদের এই সূত্রটা মনে রয়েছে। তাহলে এখানে আমরা এই পরিবর্তে এটার পরিবর্তে ডান পাশে পরিবর্তে আমরা কি লিখতে পারি cos c লিখতে পারি। তাহলে আমরা লিখে দিব cos c সমান সমান প্লাস মাইনাস ab ab বাদ √2 এবং 2 কাটাকাটি করলে আমাদের হবে 1 /
root 2. কৃষিকেতে আমরা cos c এর দুটি মান পেয়েছি, একটা plus 1 by root 2, আর একটা পেয়েছি আমরা cos c যার মান পেয়েছি minus 1 by root 2. তাহলে সুতরাং cos c সমান সমান plus 1 by root 2 বলে কি হবে? cos c সমান সমান cos আমরা জানি যে 45 ডিগ্রি মান 1 by root 2. তাহলে c সমান সমান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি. আবার cos c সমান সমান minus 1 by root 2 হলে আমরা লিখতে পারি cos c equal to minus cos 45 ডিগ্রি, বা cos c সমান সমান আমরা লিখতে পারি cos 180 minus 45 ডিগ্রি, বা cos c সমান সমান cos 135 ডিগ্রি. সুতরাং c equal 135 ডিগ্রি. তাহলে আমরা দুটো মান পেলাম c এ, একটা পেলাম 45 ডিগ্রি আর একটা পেলাম 135 ডিগ্রি. তাহলে নির্ণয় মান, সুতরাং c equal 45 ডিগ্রি অথবা c equal 135 ডিগ্রি দেখানো হলো. আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী. এভাবে আমরা সূত্র প্রয়োগ করে আমরা সহজেই কোন বাহু দেওয়া থাকলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্যের সম্পর্কের সাথে আমরা ওই বাহুর বিপরীত কোণ আমরা নির্ণয় করতে পারি. তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের আরেকটা অঙ্ক রয়েছে 9SC, চলো আমরা ওটা করি. অঙ্কটা যদি আমরা আবার একটু দেখি, a plus b plus c into b plus c minus a equal 3bc হলে a কোণের মান নির্ণয় করো. আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে আমরা a কোণের মান নির্ণয় করব. তাহলে 9c সমাধান দেওয়া আছে, a plus b plus c into b plus c minus a equal 3bc, বা এটাকে যদি আমরা সাজিয়ে দেখি b plus c plus a into b plus c minus a equal 3bc, বা এটাকে আমরা লিখতে পারি b plus c এর হোল স্কয়ার, যেহেতু b plus c দিয়ে ধরলে b plus c এর হোল স্কয়ার minus a হোল স্কয়ার আমরা গুণ করে দিলাম সূত্র হিসাবে রেখে, বা এটাকে যদি আমরা সূত্র ভাঙা নিই তাহলে কি লিখতে পারি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3bc, বা যদি আমরা সাজিয়ে লিখি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3bc মাইনাস 2bc, বা b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল আমাদের থাকে এখানে শুধু bc. অবশেষে যদি আমরা আবার 2bc দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায় আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc ইকুয়াল bc ডিভাইডেড বাই 2bc. আমরা সাইন রুট দিয়ে দিব যে 2bc দ্বারা ভাগ করে. প্রিয় শিক্ষার্থী আমাদের cos এর সূত্র অনুযায়ী cos a সমান সমান আমরা কি জানি, আমরা একটু সূত্র রেখে খেয়াল করি. cos a সমান সমান আমরা জানি যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc. তাহলে এই যে ডান পাশ এটা সমান সমান কি cos a, তাহলে cos এর মান আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি cos a. তাহলে cos a সমান সমান 1 বাই 2. cos কত ডিগ্রির মান 1 বাই 2? cos 60 ডিগ্রির মান 1 বাই 2. তাহলে আমরা লিখতে পারি cos a সমান সমান cos 60 ডিগ্রি. উভয় থেকে cos যদি বাদ দিয়ে দিই তাহলে হবে কত, a equal to 60 ডিগ্রি. তাহলে আমাদের বের করতে বলেছে কি যে a কোণের মান কত, তাহলে নির্ণয় মান আমরা লিখে দিব, নির্ণয় মান a equal 60 ডিগ্রি, এটাই আমাদের উত্তর. প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আজকে এই যে বিভিন্ন বাহু দিয়ে কিভাবে বাহুর সাথে সম্পর্ক করে কোণ নির্ণয় করতে হয় তা আমরা কিন্তু জেনে ফেললাম. তাহলে বইয়ের ভিতরে কিন্তু এরকম বাহুর সাথে সম্পর্ক অনেক অঙ্ক থাকবে, তোমরা এগুলো কি করবে পড়ে ফেলবে. চলো প্রিয় শিক্ষার্থী আরেকটি অঙ্ক আমরা দেখে ফেলি. তোমাদের বইতে 11 রেতে আছে যে ত্রিভুজ ABC এ যদি a = 75 ডিগ্রি হয়
b equal 45 degree hoy tobe dekhao je c is to b equal root 3 is to root 2 tahole amader dui ta koner man dao ache ebong bolche je ei dui ta kone jonno c ebong b bahu dui tar onupat hobe root 3 is to root 2 tahole cholo amra kore fili onkota त्रिभुज ए बी सी त्रिभुज ए बी सी ए दुटी कोण आमादे देवा आछे कोण ए समान समान देवा आछे 75 डिग्री और कोण बी समान समान देवा आछे 45 डिग्री पेशी क्षेत्रे आमरा जानी जे त्रिभुजेर तीन कोणेर समष्टि कत 180 डिग्री बा दुई समकोण সুতরাং আমরা লিখতে পারি কোণ এ কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি বা এ এবং বি যদি আমরা যোগ করি 75 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস কোণ সি 180 ডিগ্রি তাহলে যোগ করলে কত হয় শূন্য 120 ডিগ্রি প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি বা কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সুতরাং কোণ সি আমরা পেলাম 60 ডিগ্রি পেশিকেতি যে আমাদের একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সেই হিসাবে আমরা এ কোণ এবং বি কোণ দেওয়ার পর আমরা পেলাম কি কোণ সি তা তোমাদের সূত্রগুলো যখন আমরা বাহু এবং কোণের ভিতরে দেখিয়েছিলাম যে এই সূত্রগুলো সেখানে কিন্তু তোমরা দেখেছিলে যে সাইনের একটা সূত্র আমরা ত্রিভুজের ক্ষেত্রে সাইনের একটা সূত্র দেখিয়েছিলাম সূত্রটা কি ছিল আমরা একটু আবার দেখি যে সাইনের সূত্রটা কি ছিল যে ত্রিভুজের বাহু এবং কোণের সাথে একটা অনুপাত ছিল যে বলছিলাম যে ত্রিভুজের এক একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক সেই হিসাবে আমরা কি লিখেছিলাম a বাই sin a সমান সমান b বাই sin b c বাই sin c সমান সমান 2r এর সমান অর্থাৎ প্রত্যেকটা বাহুর সাথে তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি একটা ধ্রুব সংখ্যা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে যে साइन त्रिभुज सूत्र अनुसार पाई साइन त्रिभुज सूत्र अनुसार पाई की पाई a by sin a इक्वल b by sin b इक्वल c by sin c তবে বা a sin এর মান আছে আমাদের 75 ডিগ্রি b by sin b এর মান আছে আমাদের 45 ডিগ্রি c by sin c c এর মান আছে sin 60 ডিগ্রি তাহলে আমরা প্রথম দুই অংশ না নিয়ে শেষের দুই অংশ দিয়ে পাই যেহেতু তিনটা অনুপাতই সমান যে কোনো দুইটা অনুপাতই আমরা পর পর কি লিখতে পারি সমান লিখতে পারি তাহলে দ্বিতীয় ও তৃতীয় অংশ নিয়ে পাই কি পাই b by sin 45 degree equal c by sin 60 degree bar sin 45 degree मान 1 by root 2 sin 60 मान लो root 3 by 2 फिर शीख करते हैं ताहले जो दे हमरा एक रूपांतर करें दे उन्हें गुणी शब्द है ये टके जो दे एक पास नहीं आ सके b जो दे नहीं नीचे नहीं आ सके ताहले क्या लिखते हैं c by b সমান সমান আমরা লিখতে পারি রুট থ্রি বাই টু নিচে হবে ওয়ান বাই রুট টু বা সি বাই বি ইকুয়াল রুট থ্রি বাই টু ইন্টু রুট টু বাই ওয়ান যদি আমরা কাটাকাটি করি দেখো রুট টু এবং টু কাটাকাটি করলে কি হবে রুট টু আসবে তাহলে বা সি বাই বি সমান সমান রুট থ্রি বাই রুট টু সুতরাং সি ইস টু বি সমান সমান আমরা কি পেলাম রুট থ্রি ইস টু রুট টু তাহলে কিন্তু আমাদের যে প্রমাণ ছিল যে দেখাইতে বলছিল যে বাহু দুইটার অনুপাত রুট থ্রি ইস টু রুট টু তাহলে সি ইস টু বি সমান সমান রুট থ্রি ইস টু রুট টু আমাদের দেখানো হলো এভাবে বিভিন্ন কোণ দিয়ে কোণের মান দিয়ে আমরা সহজে সাইনের সূত্র ব্যবহার করে বিভিন্ন কোণের সাথে বাহুর এবং অনুপাত আমরা বের করতে পারি বিভিন্ন সম্পর্ক বের করতে পারি কেউ শিখেছি তোমরা বইতে দেখবে যে এরকম টাইপের আরো অনেক অঙ্ক রয়েছে তোমরা এই টাইপের অঙ্কগুলো আশা করি করে ফেলবে তাহলে আজ এ পর্যন্তই
ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।